আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে ক্ষুদ্র কুটির শিল্পে বাংলা অন্যতম স্থান অধিকার করেছে এবং মেয়েদের যারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যে ক্ষুদ্র কুটির শিল্প সেটা ভারতবর্ষের মধ্যে এক নম্বরে আমরা আছি এবং আমরা সেই জন্যই জোর গলায় বলতে পারি সামনের দিনে বাংলা অনেকটাই এগোবে কারণ আমাদের প্রেরণা যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পেছনে আছেন সর্বাধিক কিছু আছে আমরা একটা কথাই বলতে চাই আমরা সম্প্রতি শুনলাম পয়লা তারিখ থেকে পয়লা জানুয়ারি থেকে যে জিএসটি 5% ছিল সেটা 12% হয়েছে আমরা তার জন্য আবেদন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে এইটা হলে এই ছোট ছোট যারা ক্ষুদ্র কুটির শিল্পের হ্যান্ডলুমের সঙ্গে যুক্ত বা পাওয়ারলুমের সঙ্গে যুক্ত তাদের খুব অসুবিধা হবে নিশ্চয়ই উনি সেটা বিবেচনা করবেন।